সবাইকে আমার বাগানে ফুলের শুভেচ্ছা। এই গাছটা অনেকগুলো ফলে দিছে, গাছটি ইমরান আমাকে গিফট করেছিল। শীতের সকালটা আর অনেক সুন্দর। সকালে ব্যালকনিতে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো আজকে একটু চিংড়ি মাছ ভাজি আর একটু ডাল রান্না করব, আলু ভর্তা রান্না করব। শীতে আসলে আলু ভর্তা ডালটা খুব জমে যায়। ডাল রান্না করতে এসে আমি ওই সে ডালটা সেদ্ধ করে ব্লেন্ডারে দিছিলাম গরম গরম, হাত পা পুড়ে আমার তো যা তা অবস্থা। হাতে গোটা ডালটা বেশি ভালো লাগে, কিন্তু আমি পারি না দেখে একটু ব্লেন্ডারে দিতে গেছিলাম। যাই হোক, আর ওই ডাল রান্না হয়নি, পরে আবার ডাল রান্না করছি। আজকে খুব ক্ষুধা লাগছে, মানে আলু ভর্তা দেখলে তো আমার বেশি ক্ষুধা লাগে। তো এইভাবে চিংড়ি মাছ ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেতে সেই লাগে সেই। সাথে একটু পেঁয়াজ ভাজিও করে নিয়েছিলাম, যেটা আমার খুব পছন্দের। এটা আমার বোন খুব পছন্দ করে, ওর খুব পছন্দ। পেঁয়াজ ভাজি করলে পরে আমরা আর খুঁজে পাই না, ও আগে বাগি খেয়ে নেয়। একটু দুধ বসাই দিয়ে ওর রুমে গেছিলাম, এই হলো অবস্থা। কেমন লাগে এখন বলো তো ইহান, কি হয়ে গেছে? দুধ দিয়ে গেলে মনেই থাকে না। তো এরপরে আমি হসপিটালে চলে আসছিলাম, মেয়ে হয়েছে শোল্ডারে ব্যথা পাইছে, কিভাবে তাও বলে না, সে ব্যথায় হাত লাড়াতে পারতেছিল না। পরে ওর একটা এক্সরে দিল, তা ওকে পুরো ফানি লাগতেছে, আমি হাসতেছিলাম ইনিসা তোমার কি। তো আসার সময় একটা চিতল মাছ কিনে নিয়ে আসলাম, মাছটা দেখে খুব ভালো লাগছে, অনেক বড় ছিল মাছটা। তো ওনাকে আমি বলতেছিলাম এটা আমি কুটে নিব, উনি বলতেছে না বাসায় যে পারবেন না আমি কুটে দিচ্ছি। তো চাচা আবার জ্বর ছিল চাচার, তো চাচা তারপর আবার মাছটা কুটে দিল। তারপর বাসায় চলে আসছি, বাসায় এসে আমি কেকও বানাই ফেলাইছি। মেয়ে কেক খাবে, বাইরে বসে অনেক বায়না ধরছিল যে বাসায় যে আমাকে কেক বানিয়ে দিবা, তো বাসায় এসে আমি ওর একটা কেক বানিয়ে দিলাম। আমি ওকে ঘুম পাড়াইতে আসছি আর ও আমাকে ঘুম পাড়াইয়ে দিচ্ছে।